আমরা একটা সুন্দর অনুষ্ঠান, একটা কার্যকরী অনুষ্ঠান আমরা শুরু করব। আনুষ্ঠানিক সূচনা হবে আমাদের বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক শ্রী মির্জন ভরা বিদ্যালয়ের একটি পরিবেশ বিষয়ক গানের মধ্য দিয়ে। গানটি আজকের দিনের জন্য যথাযথ তোমরা মন দিয়ে শুনবে, তোমরা সবাই উচিত করে বসবে, পচন সবুজে ফেলো অপচন নিলে, বই দু তিন প্লাস্টিক লাল বিনে। দাও ফেলে নোংরা বর্জন, আবর্জনা দূর করো, বাঁচিবার যোগ্য নির্মল সুন্দর সমাজ গড়ো। পচন সবুজে ফেলো অপচন নিলে, বৈদ্যুতিন প্লাস্টিক লাল মিনে। দাও ফেলে বর্জ্য যত নির্দিষ্ট বিনে, সবুজে ফেলো অপচন নিলে, বই দু তিন প্লাস্টিক লাল মিলে। সুস্থ পরিবেশে সুস্থ প্রজন্ম, সুস্থ মানসিকতা গড়বে, সুস্থ সুস্থ প্রজন্ম সুস্থ মানসিকতা গড়বে। অসুস্থ ধরণীতে নির্বিকার হলে, দূষণ মুক্ত ধরা কেমন গড়বে। সুস্থ পরিবেশে সুস্থ প্রজন্ম সুস্থ মানসিকতা গড়বে, অসুস্থ ধরণীতে নির্বিকার হলে, দূষণ মুক্ত ধরা কেমন গড়বে। পচন সবুজে ফেলো অপচন নিলে, পচন সবুজে ফেলো অপচন নিলে, বই দু তিন প্লাস্টিক লাল বিনে। দাও ফেলে বর্জ্য যত নির্দিষ্ট বিনে, পচন সবুজে ফেলো অপচন নিলে, বই দু তিন প্লাস্টিক লাল বিনে। পচন সবুজে ফেলো অপচন নিলে, বই দু তিন প্লাস্টিক লাল বিনে, বই দু তিন প্লাস্টিক লাল বিনে, বই দু তিন প্লাস্টিক লাল বিনে। শ্রী সাধন ঘোষ মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুশীতাভ ভট্টাচার্য মহাশয়। প্রধান শিক্ষক মহাশয় বরণ করে নিচ্ছেন
আজকে থেকে আমরা
আমাদের যে স্কুলের মধ্যে যে বর্জ্য পদার্থ তার তিনটে কালারের বিন দেখেছো একদম সামনে আমরা রেখেছি, উদ্বোধন একটু পরেই হবে। প্রত্যেক ঘরে দুটি করে রাখা আছে, প্রত্যেক ঘরে কোথায় কোন বিনে কি ফেলতে হবে তারও একটা নির্দেশিকা আছে, আমরা সেটা ভালো করে পড়ব এবং যত্রতত্র প্লাস্টিক কাগজ বা খাবারের টুকরো ফেলবো না, নির্দিষ্ট জায়গায় ফেলবো। তোমাদেরকে শেখানো হবে এই কারণেই, তোমরা যেটা শিখলে সেটা বাড়িতে বলবে, বাড়ির লোকজনকে শেখাবে, বাবাকে শেখাবে, মাকে শেখাবে এবং আশেপাশে যে তোমাদের যে পাড়া তাদের লোকজনকে শেখাবে। এই করে আমাদের যে বিষ্ণুপুর এটা খুব সুন্দর একটা জায়গা হয়ে উঠবে। এটুকুই বিস্তারিত বলবেন আমাদের ডক্টর ঘোষ মহাশয় এবং তোমরা খুব মন দিয়ে শুনবে, এরপর যে যে কাজগুলো হবে সেটা তোমরা খুব ভালো করে দেখবে, অনেক কিছু শেখার আছে। আর অভিভাবক যারা আছেন তারাও কিন্তু ব্যাপারটা খুব ভালো করে বুঝবেন এবং বাড়িতে সেটাকে প্রয়োগ করার চেষ্টা করবেন। ধন্যবাদ। এবার আমরা ডেকে নিচ্ছি তোমাদের উদ্দেশ্যে কিছু মূল্যবান কথা বলার জন্য যিনি আমাদের অনুষ্ঠানের মধ্যমণি, শ্রী সাধন ঘোষ মহাশয়কে একটু ডেকে নিচ্ছি তোমাদের উদ্দেশ্যে দু চার কথা বলার জন্য। এবং আশা করি তোমরা দারুণভাবে সমৃদ্ধ হবে আজকের এই অনুষ্ঠান সম্বন্ধীয় বিভিন্ন বিষয় জানতে পেরে। ভেরি গুড মর্নিং। Very good morning. Very good morning. Excellent. আমি তোমাদের আজকের এই প্রোগ্রামে এসে প্রচন্ড খুশি হয়েছি। এত সুন্দর সুন্দর বাচ্চা ছেলেরা তোমরা আজকে ভাবতে শিখেছো যে আমরা যে ওয়েস্ট তৈরি করি, বর্জ্য তৈরি করি, বর্জ্য হচ্ছে ওয়েস্টের বাংলা, তাই তো? জানো তো সবাই, সেটা যে ফেলে দেওয়া যায় না, সেটা থেকে যে আমরা বিভিন্ন জিনিস তৈরি করতে পারি আর তা দিয়ে আমরা যে আমাদের চারিদিকের যে এনভায়রনমেন্ট পরিবেশ সেটাকে আরো সুস্থ করে তুলতে পারি, সেটা ভেবে আমার খুব ভালো লাগছে। আর আমি আশা করি, আমি জানি তোমরা সবাই দুষ্টু ছেলে, আমিও তোমাদের মতো দুষ্টু ছিলাম ওই বয়সে, কিন্তু এখন কিন্তু কানে কানে কথা চলবে না, চুপচাপ বসে আমাদের বক্তব্য শুনতে হবে। আর সেই বক্তব্য যে শুনলে সেটা সেইভাবে পালন করতে হবে, শুনবে তো? ভেরি গুড। এবার আজকে কেন এই অনুষ্ঠানটা, তোমাদের প্রধান শিক্ষক মহাশয় বলে গেছে, তারপর বিদ্যুৎ বাবু সারাক্ষণ বলছেন এটা, এবং একজন টিচার আমার খুব ভালো লাগলো যে তিনি এই ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনার উপরে একটা গান লিখেছেন, উনি কিন্তু গানটা লিখেছেন এবং সেই গানটা আজকে এখানে সঙ্গত করলেন, খুব ভালো লেগেছে আমার। তোমাদের মধ্যে থেকেও এই রকম সব ইনোভেশন উদ্ভাবন চলে আসবে এটা আমি আশা করি। এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্টটা কেন দরকার, তোমরা যারা শিশু বাচ্চা যাদের বয়স অনেক কম তাদের তো আরো অনেকদিন পৃথিবীতে থাকতে হবে, তাই তো? কত বছর পর্যন্ত থাকতে চাও? 100 বছর। আমিও 100 বছর পর্যন্ত বাঁচতে চাই। এই 100 বছর পর্যন্ত যদি বাঁচতে চাও তাহলে তো তোমাদের সুস্থ পরিবেশে বাঁচতে হবে, তাই তো? তোমাদের এই পরিবেশটা রক্ষা করার দায়িত্ব প্রত্যেকের নিজের। পরিবেশ মানে কি? তোমার চারিদিকে যে হাওয়া আছে, তোমার সামনে যে মাটি আছে, তোমার মাথার উপরে যে আকাশ আছে, বায়ু আছে, তোমার সামনে যে জল তুমি প্রত্যেকদিন ইউজ করো, যে নোংরা তোমরা তৈরি করছো প্রত্যেকদিন, তোমরা এক একজন 300 থেকে 400 গ্রাম এই বর্জ্য তৈরি করো। এবার তোমার ক্লাসে কতজন ছেলে আছে?
80 জন প্রত্যেকে যদি 500 গ্রাম বর্জ্য তৈরি করো, তাহলে একদিনে তোমাদের ক্লাসে যারা আছে তারা কত বর্জ্য তৈরি করবে বলো? 80 × 500 গ্রাম কত হলো? তার মানে কত কেজি হলো? কত কেজি হলো? 4 কেজি? 40 কেজি? আচ্ছা ঠিক আছে, আমি যদি 40 কেজি ধরে নি, তাহলে এক মাসে কতদিন? 30 দিন। এই 30 দিন প্রত্যেক দিন যদি 40 কেজি হয়, তাহলে এক মাসে কত হলো? কত? 1200 কেজি। তার মানে 1 টন 200 কেজি। টন, দেখেছো? টন, টন মানে হচ্ছে এত বড় সব জিনিস, এতগুলো জিনিস এক টন। এবার সেই 12 টন প্রত্যেক মাসে তোমরা এই কটা ছেলে তৈরি করছো ওয়েস্ট বর্জ্য, ভাবতে পারো? এবার বছরে কত হবে? কমাসে কমাসে বছর হয় 12, তাই তো? এবার 12 দিয়ে 12 কে গুণ করলে কত হয়? 12 দিয়ে 12 কে গুণ করলে? ভেরি গুড। সো তোমরা এই কজন ছেলে সারা বছরে 144 কত না 12, হ্যাঁ 144 টন তোমরা ওয়েস্ট তৈরি করছো। এবার 144 টন এই ওয়েস্টটা যদি রাখতে হয়, তাহলে এই পুরো মাঠটা ভরে যাবে, বুঝতে পেরেছ? এইবার এই ওয়েস্টটা আমরা এখানে রেখে দেব, নাকি আমরা এই ওয়েস্ট থেকে বিভিন্ন রকম পদার্থ তৈরি করে আবার নতুন পদার্থ তৈরি করব, নতুন ইউজ করব আমরা, তাই তো? সেই প্রসেসটাকে আমরা বলি রিসাইক্লিং। রিসাইক্লিং শুনেছ ওয়ার্ডটা? এক্সেলেন্ট। এবার আমরা রিসাইক্লিং কিভাবে করব? তোমরা প্রত্যেকদিন ধরো তোমার জুতোটা ছিঁড়ে গেল আর পরা যাচ্ছে না, তাহলে সেটা কি করবে? ফেলে দেবে। কোথায় ফেলবে? তাহলে রাস্তায় ফেলতে হবে না, তাই তো? নদীর পাড়ে ফেলতে হবে না। এইখানে ডাস্টবিন, এইখানে ওটা ডাস্টবিন নয়, ওয়েস্ট বিন। ওয়েস্ট বিন মনে থাকবে? কি বলে? ডাস্ট মানে কি? ধুলো। তাহলে যে বিনে আমরা ধুলো রাখি সেটাকে বলে ডাস্টবিন, আর যে বিনে ওয়েস্ট রাখবো সেটাকে বলে? ভেরি গুড। তোমাদের এখন এই স্কুলে আমরা চেষ্টা করছি যাতে তোমাদের মধ্যে ওয়েস্ট বিন কালচার অ্যাডাপ্ট করানো যায়। প্রত্যেকে বিন কালচার অ্যাডাপ্ট করবে, বিন কালচার ইউজ করবে, এবং সেই জন্যে আমাদের এই স্কুলে 3টে বিন বিভিন্ন রঙের, লাল, নীল, সবুজ, এই বিনগুলো রাখা আছে। আমরা যখন ওইখানে ইনোগ্রেশন করব, তখন আমরা দেখাবো যে কোন বিনে কি রাখতে হবে, ঠিক আছে? সুতরাং তোমাদের যে প্রত্যেকদিন ওয়েস্ট তৈরি হলো, সেটা জুতো ছিঁড়ে যাওয়াই হোক, পেন্সিল হোক, পেন্সিল তোমরা তো কাটো, পেন নষ্ট হয়ে গেছে, ব্যাগের অল্প ছিঁড়ে গেছে, এই যে জল বোতল নিয়ে এসছো, বোতলে জল শেষ হয়ে গেছে, বোতলটা ফেটে গেছে, যে কোনো কিছু তোমাদের যদি নষ্ট হয়, সেটা এদিক ওদিক কোথাও ছুঁড়ে ফেলবে না। আমরা তাহলে কোথায় ফেলবো সেইগুলো? ভেরি গুড, আমরা সেইগুলো ওয়েস্ট বিনে ফেলব। এবং তোমাদের এই ওয়েস্ট বিনে ঠিকঠাক করে, প্রথম দিকে তোমাদের ভুল হতে পারে, ধরো যেটা সাদা ফেলার কথা সেটা হয়তো নীলে পড়ল, যেটা নীলে ফেলার কথা সেটা হয়তো লালে পড়ল, এরকম হতে পারে। কিন্তু তার জন্যে তোমাদের যারা শিক্ষক মহাশয় আছেন, তাদের থেকে একটা গ্রুপ থাকবে যারা এটা মনিটরিং করবে, ঠিকঠাক তোমাদের শেখাবে। এছাড়া তোমাদের, এই ছেলে তুমি এদিকে চলে এসো, ওঠো ওঠো সামনে বসো, চলে এসো এইখানে বসো, ভেরি গুড। এবার তাহলে কি হবে?
তাছাড়া তোমাদের ক্লাসে ক্যাপ্টেন বা মনিটর আছে? দেখি একটু হাত তোলো তো। আরে বাবা, এবারে ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখেছি, হাত নব। এবার এই ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য তোমাদের প্রত্যেকটি সেকশনে দুজন করে ওয়েস্ট ম্যানেজমেন্ট মনিটর থাকবে। তারা দেখবে যে সব ছেলেমেয়েরা, সব স্টুডেন্টরা ঠিকভাবে এই বিনগুলো ইউজ করতে পারে কিনা। এবার এই বিনে যেগুলো জমলো সেগুলো কি করবে? একসময় তো বিনটা ভর্তি হয়ে যাবে। এই বিনে যা সমস্ত মেটেরিয়াল ভর্তি হবে, যেগুলো ভাতের মতো নয়, যেগুলো ভেজা নয়, তরকারি খোসা নয়, অন্যান্য যে ওয়েস্ট, ড্রাই ওয়েস্ট বলে এইগুলোকে, শুকনো বর্জ্য। জুতো কি শুকনো বর্জ্য? হ্যাঁ। কাগজ শুকনো বর্জ্য? বোতল কি শুকনো বর্জ্য? প্লাস্টিকের ব্যাগ? ভাত? ভাত কি বর্জ্য? ভেরি গুড। ওটাকে আমরা ইংরেজিতে বলি বায়ো ডিগ্রেডেবল ওয়েস্ট। কি বলি? বাহ। আর যেগুলো শুকনো সেটাকে আমরা বলি ড্রাই ওয়েস্ট অথবা নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। কি বলি? এবার আমাদের এখানে আর একটা বিন রাখা আছে, প্লাস্টিক আর ই ওয়েস্ট। ই ওয়েস্টটা কি? ই ওয়েস্টটা হচ্ছে ইলেকট্রনিক ওয়েস্ট। এই যে তোমাদের খেলনা, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এর খেলনা, ক্যালকুলেটার বা এইরকম যে ঘড়ি আজকাল তো খুব পড়ে, এইগুলো হচ্ছে ইলেকট্রনিক। যখন এটা নষ্ট হয়ে যায় তখন এটাকে আমরা বলি ইলেকট্রনিক ওয়েস্ট। আর প্লাস্টিকের যে সমস্ত মেটেরিয়াল সেগুলো নষ্ট হলে বলি প্লাস্টিক ওয়েস্ট। এই প্লাস্টিক ওয়েস্ট এবং ইলেকট্রনিক ওয়েস্ট তোমাদের এখানে লাল একটা বিন আছে, সেইটাতে ফেলতে হবে। হ্যাঁ, ইলেকট্রিক ইলেকট্রনিক ওয়েস্ট কি বলে এটাকে? ই ওয়েস্ট। ই ওয়েস্ট এর পুরোটা কি? ই ওয়েস্ট এর পুরো কি? ভেরি গুড। তাহলে আমাদের কটা বিন হল? তিনটে। রং কি? কোথায় কোথায় রাখা আছে? তোমরা যদি না বুঝতে পারো যে কোন ওয়েস্ট কোন বিনে ফেলবো, তাহলে কি করবে? তোমাদের যেখানে বড় বিন আছে সেখানে দেখবে একটা লিস্টে লেখা আছে কোন রঙের বিনে কি মেটেরিয়াল ফেলবে। আর তাছাড়া তোমাদের শিক্ষক যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করতে পারো। আর তা নাহলে তোমাদের ক্লাসে যে মনিটর থাকবে, ওয়েস্ট ম্যানেজমেন্ট মনিটর, তাকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে? তাহলে এক নম্বর হচ্ছে স্কুলের কোনো জায়গায় কোনো নোংরা থাকবে না, তাই তো? সমস্ত ওয়েস্ট যা হবে সেগুলো কোথায় ফেলবো আমরা? ভেরি গুড। এরপর এই যে বিনের যে ওয়েস্ট গুলো হলো সেগুলো টিচারদের যে কমিটি আছে তারা একটা সিস্টেমের মাধ্যমে এই রিসাইক্লেবল যে ওয়েস্ট সেগুলো বিক্রি করবেন, স্কুলে কিছু পয়সা পাওয়া যাবে, সেটা দিয়ে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা রান করাব। আর এই যে ভাত বা অন্যান্য যে সময় তোমরা মিড ডে মিলের খাবার খাও, ভালো লাগে? ডিম হয়? মাছ হয়? মাংস? কে কে মাংস খেতে ভালোবাসে দেখি একটু হাত তোলো। ওরে বাবারে, এ তো সবাই মাংস খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই যে মাংস খাচ্ছ, ভাত খাচ্ছ, মাছ খাচ্ছ বা ডিম খাচ্ছ, এর যে উচ্ছিষ্ট সেইগুলোও কিন্তু একটা জায়গায় জমা হবে, সেটা স্যার তোমাদের বলবেন। আর সেইগুলো দিয়ে আমরা কি ফেলে দেবো সেইগুলো? তাহলে কি করব? না, আমরা সেটা দিয়ে সার তৈরি করব, কম্পোস্টিং, কম্পোস্ট সার তৈরি করব। কি বলবে?
সেটা আমরা কয়েকদিনের মধ্যেই তোমাদের বলে দেবো যে কি করতে হবে, কিভাবে কম্পোস্ট সার তৈরি করা যায় সেটাও তোমাদের শিক্ষকরা তোমাদের জানিয়ে দেবেন যে এই হচ্ছে প্রসেস, ঠিক আছে? তাহলে আমরা স্কুলে আজকে থেকে বিন কালচার চালু করলাম তোমাদের জন্যে। তোমরা বিন ইউজ করবে, কোনো ছাত্র যদি বিনের বাইরে কোনো জিনিস ফেলে তাকে বলতে হবে বাবা এটা হয় এটা বিনে ফেলো। তোমাদের যদি কারো কোনো অসুবিধা থাকে টিচারদের মধ্যে যে মেম্বার আছে তাদেরকে বলবে। আর দ্বিতীয়ত আমাদের ডিসেম্বর মাসের এক তারিখে বিশাখাপত্তনম ভাইজাকে একটা কনফারেন্স আছে তোমাদের জন্য, স্টুডেন্টস স্কুল স্টুডেন্টস ওয়েস্ট ম্যানেজমেন্ট কংগ্রেস। তোমরা যারা ভালো মডেল তৈরি করতে পারবে তার একটা কম্পিটিশন হবে, এবং সেই কম্পিটিশনে যারা সিলেক্টেড হবে তারা ভাইজাকে বিশাখাপত্তনমে তোমাদের টিচারের সঙ্গে যেতে পারবে এবং সেখানে তোমাদের প্রজেক্ট দেখানো হবে। এবং সেখানেও কম্পিটিশনে তোমরা যদি ঠিকঠাক পজিশন পেতে পারো তাহলে সেখানে তোমাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে। ভালো না, যেতে ইচ্ছুক? তাহলে ভালো করে মডেল তৈরি করতে হবে, টিচারদের বলতে হবে স্যার কিভাবে তৈরি করব, ঠিক আছে? ভেরি গুড। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করার আগে তোমরা কি মনে করো এই যে আমি যে বললাম এতক্ষণ এটার জন্য তোমাদের ইচ্ছাটা খুব বেশি জরুরি? ইচ্ছাটা খুব বেশি জরুরি, তাই তো? ইচ্ছে না থাকলে কোনো কাজ হবে? এবার সেই ইচ্ছেটা আমি এই লেখার মাধ্যমে তোমাদের কাছ থেকে নিয়ে নেব। তোমাদের তাহলে সবাইকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে পড়া একটু গ্যাপ রেখে। আমরা এবার একটা শপথ নেব, এটা তোমরা অঙ্গীকার, ঠিক আছে? আমি করবো অল্প অল্প করে, তোমরা সেটা সবাই বলবে, ঠিক আছে? সব শুনেছে? আমি রিকোয়েস্ট করবো যারা গার্ডিয়ান এসছে তারাও এই শপথটা নেই, কারণ ছেলে মেয়েদের জন্য আপনাদের এই শপথটা জরুরি এবং আপনারা তাদের শিক্ষা দেবেন। আজকে আমাদের হেড স্যার বলে গেছেন যে আজকে হচ্ছে হল আমাদের ইন্টারন্যাশনাল ডে ফর জিরো ওয়েস্ট, সেটা 30th March হয়েছে ইউনাইটেড নেশনস এ, এবং আজকে আমরা সেটা পালন করছি এবং সেই দিনেই আমরা এই ইনাগ্রেশনটা করছি। এবার আমরা এটা এই শপথটা নিচ্ছি, সবাই চুপ করে শুনবে এবং আমি যতটুকু করবো সেটুকু করবো, ঠিক আছে? আজ 8 April 2024 ইউনাইটেড নেশনস এর জিরো ওয়েস্টের আন্তর্জাতিক দিবসে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি বর্জ্য উৎপাদন হ্রাস করে পরিবেশ রক্ষার অঙ্গীকার করছি এবং আজ থেকে আমার বিদ্যালয়ে প্রতিষ্ঠিত সিস্টেম ক্যাচ দেম ইয়াং জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস এর অধীনে জিরো বর্জ্য এবং সার্কুলার ইকোনমির ফেসিলিটির সুবিধা ব্যবহার করব। আমি আরো অঙ্গীকার করছি যে বর্জ্য ব্যবস্থাপনা ও সার্কুলার ইকোনমির বিষয়ে অন্তত 20 জনকে সচেতন করব। শোনো, আজকে আমাদের এই তোমাদের স্কুলে আজকে কিন্তু শুধু তোমাদের স্কুল নয়, তোমাদের স্কুলে আরো কয়েকটি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং টিচাররা এসেছেন, তারাও তোমাদের এই সিস্টেম অ্যাডাপ্ট করছেন। আমি স্কুলগুলোর নাম একটু বলছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি। দারাপুর হাই স্কুল নদিয়া,
ধানিচা হাই স্কুল নদিয়া, চাকদা পূর্বাচল বালিকা বিদ্যাপীঠ নদিয়া, কাত্তায়নী গার্লস নর্থ চব্বিশ পরগনা, সূত্রগড় গার্লস হাই স্কুল, এছাড়াও যাদব গড়িয়ার কাছে হরিনামী থেকে রত্নেশ্বর স্কুল থেকেও একজন টিচার আমাদের এখানে এসছে। তোমরা আমি রিকোয়েস্ট করব সকলের জন্য একটা হাততালি দাও। থ্যাংক ইউ। এই বলে আমি আশা রাখব যে তোমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা অনেক সুন্দরভাবে গড়ে তুলবে এবং তোমরা কম্পিটিশনে প্রাইজ পাবে। এই বলে আমি তোমাদের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক যারা আছেন তাদের উৎসাহের আমি খুব অভিভূত এবং এত সুন্দর স্কুলে আমি খুব একটা আসিনি। তোমাদের স্কুলের ক্যাম্পাস দেখে আমার খুব ভালো লেগেছে। আজকে তোমরা যে র্যালি করেছ সেটা অসাধারণ র্যালি হয়েছে। তোমাদের প্ল্যাকার্ডগুলোও খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবং তোমাদের আমি আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের তরফ থেকে আমি তোমাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি। নমস্কার। আমাদের বিদ্যালয়ের তরফ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং সহপ্রধান শিক্ষক মহাশয়কে আমন্ত্রণ জানাবো। প্রফেসর সাধন ঘোষ মহাশয়কে বিদ্যালয়ের তরফ থেকে একটি স্মারক তুলে দেওয়ার জন্য। আমরা পেয়েছি নৈহাটি কাত্তায়নী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী বিদিশা বিশ্বাস মহাশয়কে। তাকে আমরা একটু সামনে আসতে আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যালয়ের তরফ থেকে আমি ডেকে নেব শোভনদা, একটু ডেকে নিচ্ছি মঞ্চে। ম্যাডামকে পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয় দিয়ে বরণ পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন শোভন স্যার। বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী শেলিদিকে ডেকে নেব। নৈহাটি কাত্তায়নী গার্লস স্কুলের যে দুজন সহশিক্ষিকাকে আমরা পেয়েছি তাদেরকে একটু মঞ্চের সামনে ডেকে নিচ্ছি। আপনারা চলে আসুন। এবার ডক্টর অসিত আইচ মহাশয়কে ডেকে নেব তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বা দু চার কথা বলার জন্য। স্যার অনুরোধ জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট সমস্ত হেডমাস্টার হেডমিস্ট্রেস শিক্ষক শিক্ষিকা অন্য সবাইকে আমার নমস্কার এবং ছোট ছোট বাচ্চাদের আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তোমরা এতক্ষণ শুনলে যে বর্জ্য পদার্থগুলো কিভাবে আমাদেরকে ঠিকভাবে রাখতে হবে, মানে স্টোর করতে হবে, সেটা তোমরা শুনলে বিভিন্ন রকম তিন রকম বিনে তিন রকম বর্জ্য পদার্থ এবং তোমাদের কাছে এটা বলার উদ্দেশ্য এটাই যে বর্জ্য পদার্থের মধ্যে সম্পদ আছে, সেই সম্পদটাকে আমরা ব্যবহার করতে চাই। কিন্তু সম্পদটা ব্যবহার করতে গেলে সেটাকে আলাদা আলাদাভাবে না রাখলে সম্পদটাকে ব্যবহার করা যাবে না। ধরো এই ফ্যানটা কিসে চলছে বলো? এই ফ্যানটা ইলেকট্রিসিটি। তোমরা কি জানো যে তোমরা যে ভাত ফেলে দাও, উচ্ছিষ্ট ভাত বা রান্নাঘরে সবজি বা আদা ওইগুলো আছে সেই দিয়ে এই ফ্যানটা চালানো যায়, জানো কি? হ্যাঁ, তার জন্য টেকনোলজি আছে। আমাদের রান্নাঘরে যে উচ্ছিষ্ট হয় যে ভাত সবজি তরকারি যে ফেলে দিই সেটাকে দিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি, তোমরা বড় হলে শিখবে। কিন্তু আমরা কেন করছি যদি আমরা সেই রান্নাঘরের পচনশীল দ্রব্যের মধ্যে প্লাস্টিক বা ছাই মিশিয়ে দিই তাহলে আমরা আর বিদ্যুৎ তৈরি করতে পারবো না। তোমরা যেমন বিরিয়ানি খাওয়ার সময় শুক্তো মাখন একসাথে মাখো, কি শুক্তো বেরিয়ার সময় মাখো না? বিরিয়ানি শুক্তো আলাদা খাও, বিরিয়ানি আলাদা খাও। এখানেও ঠিক তাই যে বর্জ্য পদার্থের বিভিন্ন রকম আছে, ধরো প্লাস্টিক কাগজ তারপর পচনশীল, সেটা আলাদা করে কেন রাখছি যে না এইসব জিনিসগুলো দিয়ে আমরা পুনর্ব্যবহার করতে পারবো।
সেই জন্য আমরা বিভিন্ন রকম বিনে আমরা বিভিন্ন রকম বর্জ্যপদার্থ রাখছি। এই বর্জ্যপদার্থ যদি আমরা নারকে ফেলে দিতাম তাহলে কি হতো, আমাদের পরিবেশটা দূষণ হতো। এই পরিবেশ দূষণ বাঁচানোর জন্যই আমরা এই তোমাদেরকে আমরা বলতে চাইছি যে তোমরা যেভাবে একটু আগে বলা হলো কিভাবে কোন ধরনের বর্জ্যপদার্থ কোথায় ফেলবো, সেইভাবে যদি আমরা ফেলতে পারি তবে আমরা এই বর্জ্যপদার্থগুলোকে আবার থেকে ওখান থেকে আবার সম্পদ আমরা নিতে পারবো। যেমন ধরো কাগজগুলোকে যদি আমি এক জায়গায় রাখি, সেই কাগজগুলো আবার পেপার মিলে পাঠিয়ে দিয়ে কিন্তু আবার কাগজ তৈরি করা যায়, যেখানে তো লিখতে পারবে। সেমনই বললাম যে ধরো যেসব খাবার দাবার ফেলে দিচ্ছি সেখান থেকে আমরা কম্পোস্ট করতে পারি, বিদ্যুৎ করতে পারি, প্লাস্টিকটাকে নিয়ে আবার নতুন করে প্লাস্টিক তৈরি করতে পারি, প্লাস্টিকটাকে আবার প্রসেসিং আবার করতে পারি। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো করার জন্যই আমরা সেপারেট আলাদাভাবে বিভিন্ন বিনে রাখব। তোমাদেরকে যে আজকে রাস্তায় হাঁটানো, আমরা হাঁটলাম কেন হাঁটলাম, যে আমরা সবাইকে এই কাজটা করতে বলছি, তোমাদের মাধ্যমে আমরা জনগণকে শেখাচ্ছি, আমরাও শেখাচ্ছি লোককে, তোমরাও শেখাবে। তোমরা আজকে যেটা এখানে শিখলে সেটা তোমাদের আর যারা বন্ধু বান্ধব যারা আছে, যারা এখানে আসতে পারেনি তাদেরকে তোমরা শেখাবে, তোমাদের আশপাশের বাড়ির লোকজনকেও শেখাবে, পরিবেশকে শেখাবে। কেননা তোমরাই হচ্ছে ভবিষ্যতের কর্ণধার। আমরা অতীতে আমরা অনেক কিছু পরিবেশকে নষ্ট করে এসেছি, সেই নষ্টতে আর না হয় সেই জন্যই তোমাদেরকে শেখানো। আমি আশা করব তোমাদের স্কুলের মাস্টারমশাইরা যারা আছেন তাদের থেকে তোমরা সবসময় উপদেশ নিয়ে যেভাবে বর্জ্যগুলো ফেলতে হবে বিভিন্ন জায়গায় তোমরা সেভাবেই ফেলবে। এবং শেষমেশ আমি একটা বলতে চাই যে এই বিষ্ণুপুর স্কুল এমন সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর অসিত আইচ মহাশয়কে। এবার গোবিন্দপুর রত্নেশ্বর হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রী তাপস কুমার ভট্টাচার্য মহাশয়কে ডেকে নেব তোমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। তিনি আমাদের স্কুলকে কেমন দেখলেন, তোমাদের কেমন দেখলেন, সর্বোপরি এই রকম অনুষ্ঠান তিনি এসেছেন আমরা ধন্য, তার উদ্দেশ্যে তার থেকে কিছু কথা শুনে নেব। উপস্থিত সাধন বাবু এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, সর্বোপরি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীতা বাবু এবং বিভিন্ন স্কুল থেকে আগত সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সকলকে আমার শ্রদ্ধা নমস্কার। আর অবশ্যই আপনারা গার্জেন এবং এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আর তোমরা যারা আমার সামনে বসে আছো, একদম ফুলের মতো ছোট্ট শিশুরা, যাদের নিয়ে আমরা চলি, যাদের নিয়ে আমাদের জীবন, তারা আমাদের সবচেয়ে প্রিয়জন এবং তোমরা সেটা বুঝতে পারছ। তোমাদের জন্যই আমাদের আশা, তোমাদের দিকে তাকিয়ে তোমাদের কথা শুনবো, তোমাদেরকে কিছু কথা শোনাবো, এই জন্যই আমাদের আশা। আমার এই বিদ্যালয় সম্পর্কে এর আগে ইন্টারনেটের মাধ্যমে কিছু কিছু ছবি দেখেছি, কিছু কিছু কথা শুনেছি, অনেক তথ্য আমরা জেনেছি। এই বিদ্যালয়ে আসার আগ্রহ আমার অনেকদিন থেকে তৈরি হয়েছিল, সুযোগ ঘটল এই উপলক্ষে এই বিদ্যালয়ে আসার। এবং এই বিদ্যালয় শুধু নয়, চাকদা এলাকায় শিক্ষার যে অগ্রগতি সেটা অজানা নয় আমারও। চাকদা এলাকায় একটা অত্যন্ত শিক্ষিত এলাকা, বিষ্ণুপুর, চাকদা, নদীয়ার এই সমস্ত এলাকাগুলো, সমস্ত বিদ্যালয় খুব তাদের মতো করেই চেষ্টা করছেন শিক্ষার প্রসার এবং প্রচার ঘটাতে। এই বিদ্যালয়ে আসার পরে দেখলাম এ যেন একটা মিনি শান্তিনিকেতনের মতো, এত গাছপালা, পাখির ডাক। তো এখান থেকেই শুরু হোক এই এলাকার বিভিন্ন বিদ্যালয় এবং বিভিন্ন মানুষের এই সচেতনতা বৃদ্ধি। সচেতনতা বৃদ্ধি বলতে আজকের যে বর্জ্য ব্যবস্থাপনার কথা বলা হয়েছে এই উদ্দেশ্যেই বলছি। তোমরা বাচ্চারা, তোমরা কি এটা জানো যে তোমাদের বাবা মারা আমরা প্যাকেটে
এর ছোট ছোট প্যাকেটে বিস্কুট খেতাম না, খেতে পেতাম না। তোমরা যেমন 10 টাকা 5 টাকার প্যাকেটে বিস্কিট পাও, কেক পাও, চিড়ে ভাজা পাও, চিপস পাও, কুড়কুড়ে খেতে পারো, এরকম জিনিসটা আজ থেকে 20-25 বছর আগেও ছিল না। এত প্যাকেট বেড়ে গেছে, সমস্ত জিনিস ছোট 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 প্যাকেটে দেয়া হচ্ছে, যার ফলে অভিভাবকরা তোমরাও অনেক সময় ওই প্যাকেটের বিস্কুট নিয়ে স্কুলে চলে আসো। মিড ডে মিল তোমরা খাও, তোমরা 5, 6, 7, 8 মিড ডে মিল খাও, বড়রা অনেক সময় প্যাকেটের বিস্কিট, প্যাকেটের প্যাকেটজাত সামগ্রী নিয়ে চলে আসো, লজেন্স প্যাকেটজাত, এইগুলোকে ফেলো কোথায়? তোমরা খেয়ালই নেই কোথায় তোমরা ফেলো। সকলের খেয়াল নেই কথা বলবো না, তোমরা অনেকেই কিন্তু ওয়েস্টবিনে, হ্যাঁ এখন থেকে আমরা ওয়েস্টবিন কথাটা বলবো, ডাস্টবিন মানে ধুলো রাখার বিন স্যার শেখালেন, তাই তো? আমরা এটাকে ওয়েস্টবিন বলবো, ওয়েস্টবিনে তোমরা ফেলো। তো এই যে ওয়েস্টবিন, সেটা আবার বিভিন্ন রকমের, কোনটা কেমন হবে, কিসে কি ফেলা হবে, সেগুলো তোমরা শিখে গেছো। তা এইটা না দিনকে দিন বাড়ছে, বেড়েই চলেছে। পৃথিবীর যে টোটাল জায়গা সেটা তো নির্দিষ্ট, ধরে নাও তোমরা এই যে জায়গাটায় বসে আছো, এখানে তোমরা ধরে নাও 200 জন আছো, এই যে হলুদ পলিথিন দেওয়া যে জায়গাটা, ত্রিপল দেওয়া যে জায়গাটা আছে, সেখানে তোমরা 200 জন আছো, সেই জায়গাটা নির্দিষ্ট। তো এখানে যদি 600 জন বসতে বলা হয়, বসতে পারবে? পারবে না। কি করে পারবে? পারবে এইটুকু জায়গার মধ্যে 600 জন বসতে পারবে? তোমরা 200 জন বসেছো, একটুখানি জায়গা খালি আছে, ওখানে আরো 100 জন বসলো, 300 জন। ঠিক সেই রকমই সারা পৃথিবীতে যে জায়গাটা আছে সেটা তো নির্দিষ্ট, বাড়ছে না। কিন্তু পৃথিবীতে মানুষ বেড়ে চলেছে, এবং মানুষের কারণে, মানুষের বসবাসের কারণে বিভিন্ন রকম ঘর বাড়ি, অট্টালিকা, অনেক কিছু বেড়ে চলেছে, তার সঙ্গে বর্জ্য বেড়ে চলেছে। তাই এই বর্জ্যগুলোকে ম্যানেজ করতে হবে আমাদের। বর্জ্যগুলোকে কি করে ম্যানেজ করব, তার জন্যই আমরা আজকে এসেছি, আমরা সাধনবাবুর সান্নিধ্যে আমরা আছি, এসেছি, এবং ওনারা, উনি তোমাদেরকে বললেন, আমরাও জানলাম, আমরাও শিখলাম, এবং তোমরা প্রত্যেকে বাড়িতে গিয়ে আজ থেকে শপথ নিলে যে বাড়িতে গিয়ে বাবা মাকে বলবে যে যেখানে সেখানে বর্জ্য পদার্থ যেমন তেমন ভাবে ফেলা যাবে না, প্লাস্টিক যদি ব্যবহার করতেই হয়, না যদি করতে পারো খুব ভালো, একান্ত যদি প্লাস্টিক ব্যবহার করতেই হয়, তাহলে তাহলে কে বলবে? সবচেয়ে কম ক্ষতি করে ওই প্লাস্টিকটাকে ব্যবহারের পরে কি করবে কে বলবে? হাত তোলো। মানে এই প্লাস্টিকটা, ধরো একটা পলিথিন তোমাকে ব্যবহার করতেই হলো, তোমার বাড়িতে এসেছে, তোমাকে ফেলতে হবে ওটা, তুমি কি করবে, এমন কি করবে যাতে করে পরিবেশের খুব কম ক্ষতি হবে? হাত তোলো, একজন বলো, বলো কি করবে? হ্যাঁ, কোথায় ফেলবে? ওয়েস্টবিনে ফেলবে। বেশ, ওয়েস্টবিনে ফেললে, আর রিসাইকেল কি করে করবে? কি করে রিসাইকেল করবে? আর বলো, তুমি বলো, এই তুমি বলো, হাত তুলেছিলে, বলো বলো বলো, বসেই বলো, বসেই বলো, কি করবে? আচ্ছা তুমি বলো, বলো, পুড়িয়ে ফেলবে। আচ্ছা তুমি বলো, আবার বলো, বেশ, আর আর কেউ বলবে? আচ্ছা পুড়িয়ে ফেলার কথাও বলেছে, পুড়িয়ে ফেললে কি ঠিক হবে? কি হবে? পোড়ালে কি হবে? পোড়ালে ওইটা পোড়ানোর ফলে যে দূষিত বাতাস, ভয়ঙ্কর রকমের দূষিত বাতাস উৎপন্ন হবে, সেটা চারিদিকে ছড়িয়ে পড়বে। তাহলে কি রাত্রিবেলা পড়াবো যখন সবাই ঘুমিয়ে পড়বে? তাহলে কি ফাঁকা জায়গায় গিয়ে পড়াবো যেখানে কেউ থাকবে না? কোনোটাই চলবে না, কারণ সেই তো পরিবেশেই থাকলো, আমাদের বায়ুমণ্ডলেই থাকলো বাতাসগুলো, তাহলে পোড়ানো যাবে না। সবচেয়ে ভালো হচ্ছে প্লাস্টিকটাকে ব্যবহার না করতে পারা। তোমরা যদি টিফিন বক্সে করে টিফিনটা নিয়ে আসতে পারো স্কুলে, সবচাইতে এটা ভালো হয়। আর কখনোই কোনো প্লাস্টিক রাস্তায় বা পথে ঘাটে যেখানে সেখানে ফেলবে না, পকেটের মধ্যে রেখে দেবে, লজেন্সের কাগজ, বিস্কিটের প্যাকেট, কাগজটা পকেটের মধ্যে রেখে দেবে, কি ওয়েস্টবিনে ফেলবে, ঠিক তো? কে কে এটা করবে, হাত তোলো দেখি। বেশ, তোমাদের সকলকে
আমার আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। আমার বক্তব্য আমার এখানে শেষ করলাম। ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত কিভাবে বর্জ্যকে সঠিকভাবে রাখতে পারি, কোথায় রাখতে পারি, কেন রাখবো শিখছি, সেই শেখাটা আমাদের চলতে থাকবে। এখানে অনুষ্ঠানে যেমন শিখছি তেমন ক্লাসরুমে আমরা আবার এই বিষয়ে শিখে নেব। তোমরা প্রতি ক্লাসরুমে বিন পাবে, ওয়েস্টবিন পাবে, তার উপরে কোথায় কি ধরনের আবর্জনা ফেলতে হবে তার লিখিত চার্ট আছে, তোমরা অবশ্যই দেখবে। তাছাড়া ক্লাসরুমে আমরাও তোমাদেরকে আবার আবার করে বলবো। এবার উৎপল সরকার মহাশয়, দরবপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে ডেকে নেব দুই এক কথা বলার জন্য। নমস্কার। মঞ্চে উপস্থিত সকলকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, বিষ্ণুপুর হাই স্কুলকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি অনুষ্ঠানে আমাদের সামিল করার জন্য, আর ডক্টর ঘোষকে এরকম একটা ইন্টারন্যাশনাল সংস্থার মাধ্যমে আমাদের এই রকম গ্রামীণ এলাকার ছেলেমেয়েদের সচেতন করার জন্য যে উদ্যোগ তাদের, সেটাকেও সাধুবাদ জানাচ্ছি। আমি দু একটি কথা বলবো। আমার স্কুলটা খুব ছোট্ট ক্যাম্পাস, এবং এই যেটা বলছিলেন মাস্টারমশাই, সবকিছু কুড়কুড়ে চিপস সমস্ত কিছুই ছেলেমেয়েরা আনতো, ওটা দিয়ে টিফিন করত, যত মিড ডে মিল তাক করতে করতে রেগুলার স্কুলে যে প্লাস্টিকটা জমত, আমার যেহেতু ছোট্ট ক্যাম্পাস সেগুলো এক জায়গায় নিয়ে ফেলে আমার ভয় হয়ে গেল যে এই স্কুলটা প্লাস্টিকের পাহাড়ে চাপা পড়ে যাবে। তো বছরখানেকের বেশি হল আমরা প্লাস্টিকটাকে পুরোপুরি বর্জন, স্কুলে নো প্লাস্টিক জোন করেছি, এবং সেটা প্রথমে ভয় দেখিয়ে। আমার স্কুলে চকলেট আনলেও 50 টাকা ফাইন, ক্যাডবেরিতে 50 টাকা ফাইন নিয়েছেন, এবং এটা এখন মোটামুটি প্লাস্টিকের ক্ষেত্রে জিরো ওয়েস্টের জায়গায় পৌঁছানো গেছে। এবং আমি নিজেও এক সময় বাজারে গেলে হয়তো সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম, অন্য কাজে গেলাম, বাজার করছি, যতগুলো সবজি কিনলাম ততগুলো প্লাস্টিক। তো নমামি গঙ্গের একটা প্রোগ্রামে গেছিলাম, আমাকে পাশের একটা স্কুল থেকে ডাকা হয়েছিল, সেদিনে ওই প্রোগ্রামে যাওয়ার পরে মনে হলো না আর নয়, এখন আমি ব্যাগ সঙ্গে রাখি। আমি একজন মানুষ, প্লাস্টিক এখন নিতেই হয়, তেলের তো প্যাকেটেই তেল থাকে, বা দোকানগুলোতে আমি এমনও বলেছি যে আমাকে কাগজের ঠোঙায় ডাল দিন, বলছে মাস্টারমশাই প্লাস্টিক ব্যান হয়েছিল তখন 7,000 টাকার প্যাকেট কিনেছিলাম, সব নষ্ট হয়ে গেছে, মানুষ নেয় না, আবার চালু হয়ে যায়। তো যেগুলো পারা যায় আমি নেব না, যেটা পারা যায় না সেটা তো নিতে হয়। তাতেই আমি দেখেছি আমার বাড়ির আশেপাশে আগে যেভাবে প্লাস্টিক ছড়িয়ে ছিটিয়ে থাকতো সেটা কতটা কমেছে। ডাক্তারবাবুর একটা বক্তৃতার আমি ক্লিপিংস দেখেছিলাম যে আমরা একজন সারা বছরে 1 টন, তাই তো, 1 টন বর্জ্য মানে তৈরি করি, এটা মারাত্মক ব্যাপার। যাই হোক, এই যে ক্যাচ দেম ইয়াং, এই কনসেপ্টটা দুর্দান্ত কনসেপ্ট। আর এখন শুধুমাত্র বাচ্চাদের নয়, এই বিষয়টি সার্বিক একটা আন্দোলনের জায়গায় নিয়ে যেতে হচ্ছে। স্বচ্ছ ভারত মিশনের ব্যাপারেও এইগুলো আমি, এর মধ্যে বেনারসের ঘাটে সন্ধ্যাবেলায় যে আরতি হয়, সেখানে সেই আরতির আগে হাজার হাজার লোককে এরকম দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে, আমার এত ভালো লাগলো বিষয়টা, এটা সার্বিক হয়েছে। আর দুই একদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এক সন্ন্যাসীর একটা ভিডিও সবাই হয়তো পেয়েছেন, আমি ওটা একটু সবার জন্য এখানে এক মিনিট কত সেকেন্ডের জানো, যে এটা কোন জায়গায় গেছে, যে একজন সাধুর জন্ম মহোৎসব কো আপনে বৈবাহিক বর্ষগাঁঠ কো আপ গ্রীন
फेस्टिवल के रूप में, ग्रीन पथरे के रूप में मनाएं, जितने साल के हो जाएं उतने उतने पेड़ लगाएं, तो पेड़ ही नहीं हमारे आने वाली पीढ़ियां भी बचेंगी, प्राण वायु भी बचेगी और प्रकृति भी बचेगी. कल्चर, नेचर एंड फ्यूचर, वेरी इंपॉर्टेंट. इफ यू वॉन्ट टू सेव द फ्यूचर यू हैव टू प्रोटेक्ट योर नेचर, प्रिजर्व योर नेचर एंड फॉलो योर कल्चर. শুনেছো তোমরা একটা বিষয়, জন্মদিন পালন করবে, কি বলেছেন উনি, যত বছরের জন্মদিন পালন করবে ততগুলো গাছ লাগাবেন, বাবা মাকে বলছেন, এটা তোমরা চেষ্টা করো, ঠিক আছে? শুধু ক্যাডবেরি খাওয়াবে না বন্ধুদের, তোমার দশম জন্মদিনে 10টা গাছ লাগাবে এবং তাকে বাঁচাতে হবে. ধন্যবাদ. আবার আরেকটা নতুন জিনিস তোমাদের শোনাচ্ছি. অনেকে বলছে যে প্লাস্টিকের বিন আমার বাড়িতে নেই. খুব ভালো বলেছে, প্লাস্টিকগুলো এক জায়গাটায় জমিয়ে রাখতে হবে, তারপর সেই প্লাস্টিকটা তোমরা হয় স্কুলে নিয়ে আসবে, স্যারেদের বলবে আমার বাড়িতে এতটা প্লাস্টিক জমেছে আমি কি করব, ওনারা ব্যবস্থা করবেন, অথবা পঞ্চায়েতে বলবে যে আমার বাড়িতে প্রচুর প্লাস্টিক আছে. কারণ প্লাস্টিক কিন্তু পয়সা দেয়, তুমি 1 কেজি ঠিক করে প্লাস্টিক যদি জমাতে পারো তাহলে সেটা প্রায় 8 থেকে 10 টাকা তোমাকে সেটার বিক্রি মূল্য দেবে. আর এই যে প্লাস্টিক বা অন্যান্য বর্জ্য, এটা কেন এত দামি, আমরা এটা থেকে আজকে সিমেন্ট তৈরি করছি. সিমেন্ট জানো তো, বাড়ি তৈরি করে. তো এই যে বর্জ্য তোমরা ফেলে দিচ্ছ, এই বর্জ্য যে জমাচ্ছ, সেই বর্জ্য থেকে আমরা সিমেন্ট তৈরি করছি ফ্যাক্টরিতে, আমরা ফ্যাক্টরিতে ইলেকট্রিসিটি তৈরি করছি, সেটাকে বলে ওয়েস্ট টু এনার্জি. না শুনেছো কখনো? কি বলো তো বললাম, ওয়েস্ট টু এনার্জি. ওয়েস্ট থেকে আমরা বিদ্যুৎ তৈরি করি, ওয়েস্ট থেকে আমরা কি তৈরি করি, আরেকটা কি বললাম, বাড়ি তৈরির জন্য. তাহলে ওয়েস্ট থেকে সিমেন্ট তৈরি করা যায়, ওয়েস্ট থেকে বিদ্যুৎ তৈরি করা যায়, ওয়েস্ট থেকে সার তৈরি করা যায়, আরো অনেক কিছু দামি দামি জিনিস তৈরি করা যায়. সুতরাং ওয়েস্ট স্টোর করতে হবে, ওয়েস্ট যতটা পারা যায় কমিয়ে আনতে হবে, ঠিক আছে? বিদ্যুৎ বাবু, এবার আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আর মাত্র একটি অনুষ্ঠান রয়েছে আমাদের. দেখো এই যে ব্যবস্থাপনা, যার মাধ্যমে আমরা পরিবেশকে যেমন রক্ষা করতে পারি, বিদ্যালয়, বাড়ি, আমাদের পঞ্চায়েত, সব জায়গাকে সুন্দর করে তুলতে পারি, তার একটা ছোট্ট প্রতীক হিসাবে আমাদের বিদ্যালয় সংসদের প্রধানমন্ত্রী বা পরিবেশ মন্ত্রী, এরা আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে একটি স্মারক হিসাবে একটি গাছ তুলে দিচ্ছে. যেই গাছটিকে টবে লাগানো, সেই টবটি এই যে ফেলে দেওয়া প্লাস্টিক, সেই প্লাস্টিক দিয়েই বানানো, কেটে বানানো, অর্থাৎ প্লাস্টিকের রিসাইকেল কিছুটা হলো, রিইউজ হলো, এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা সবুজের জন্য কিছুটা আমাদের আর্থিকে প্রকাশ করছে. দেখে নিচ্ছি আমাদের বিদ্যালয় সংসদের প্রধানমন্ত্রী এবং পরিবেশ মন্ত্রীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে. এটা আমাদের বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের তরফ থেকে আমাদের বিদ্যালয়ের এই উপহার, যে উপহার আমরা সারা বছর এই উপহারের দিনটি মনে রেখে আমরা চেষ্টা করব এইভাবে আমাদের বিদ্যালয়কে আরো সুন্দর করে তোলা, সাজিয়ে তোলা. এটি শুধুমাত্র একটি প্রতীকী উপহার, যার মাধ্যমে আমরা আজকের দিনে শুভ সূচনা করলাম আমাদের অঙ্গীকারের বিদ্যালয়কে কিভাবে আরো সুন্দর করে তোলা যায়, প্লাস্টিকের কিভাবে রিইউজ এবং ব্যবহার কমানো যায়। যাই হোক, এবার ডক্টর সাধন ঘোষ স্যারকে আমন্ত্রণ জানাব, সকল প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা মহাশয়দের বিন কালচারের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য. যে 8টা স্কুল থেকে এসছেন এইখানে, আমি প্রথমে যে কোনো একটা স্কুলকে এখানে আসতে বলবো, টিচার এবং হেড স্যার বা হেড মিস্ট্রেস যারা আছেন প্লিজ আসুন. আপনার স্কুল কোথায়? আপনি আসুন. আমরা আজকে এইখানে এমনিতে
বিষ্ণুপুর হাইস্কুলকে তো আমরা পুরো ফেসিলিটিটা ইনস্টল করার জন্য সহযোগিতা করছি। আজকে আমরা এই ফেসিলিটিটা এখানে উদ্বোধন করব বিষ্ণুপুর হাইস্কুলে, কিন্তু এইখানে আরো আটটা স্কুল আমাদের সঙ্গে এসছেন। সেই আটটা স্কুলকে আমি ফর্মালি এই বিনগুলো হাতে তুলে দিচ্ছি। এই বিনগুলোই তাদের ইনস্টিটিউশনে, তাদের বিদ্যালয়ে স্টুডেন্ট এবং শিক্ষক শিক্ষিকারা যাতে এইগুলো ইউজ করতে পারে রেগুলার, সেটার প্রতীকী হিসেবে আমি এইটা আজকে হেড স্যার এবং অন্য স্যারের কাছে এটা তুলে দিচ্ছি। ধনিচা হাইস্কুল, চাকদা নদী। আমার নাম সুরজিৎ রায়, ধনিচা হাইস্কুল। দরাবপুর হাইস্কুল এখানে এসেছেন, তার সঙ্গে কয়েকজন স্টুডেন্টকেও নিয়ে এসেছেন। তো আমরা ফর্মালি ওনাদের হাতে এই বিন তুলে দিচ্ছি, তোমাদের সবুজ বিনটাই তুলে দিচ্ছি। আইভি, আইভি প্রামাণিক, আপনার স্কুলের নাম? সূত্রাগর গার্লস হাই স্কুল, শান্তিপুর, নদিয়া। সূত্রাগর গার্লস হাই স্কুল, তিনজন টিচার এসছেন, আপনাদের ফর্মালি এটা একটু তুলে দিচ্ছি আপনাদের। নেক্সট, স্কুলের নাম? চাকদা পূর্বাচল বালিকা বিদ্যাপীঠ। চাকদা পূর্বাচল বালিকা বিদ্যালয়, তিনজন শিক্ষিকা এখানে এসেছেন, আপনাদের ছাত্র এসেছেন কেউ? ঠিক আছে। নেক্সট, আর কোন স্কুল আসুন। নৈহাটি কাত্তায়নী গার্লস হাই স্কুল, তাই তো? আপনাদের আমি রিকোয়েস্ট করব, এখানে বিষ্ণুপুর স্কুলের যারা টিচাররা আছেন একটু দয়া করে আসুন, আমরা একটু হ্যান্ড ওভার করছি। আমি অসিতবাবুকেও এখানে আসতে অনুরোধ করছি। এবার এবার আমরা ফর্মালি বিন সিস্টেম আমরা বিষ্ণুপুর হাইস্কুলের হাতে তুলে দিচ্ছি, যদিও এরা অলরেডি বিভিন্ন জায়গায় ইনস্টল করে নিয়েছেন এবং আমরা তার উদ্বোধন এখানে যাব। তো আমি সুশীতাবু হেডমাস্টার এই স্কুলের, তাকে ফর্মালি এটা হাত দিচ্ছি। ধন্যবাদ ডক্টর সাধন ঘোষ স্যারকে।